শিক্ষায় দুর্নীতি ও অতিরিক্ত পদ সৃষ্টির অভিযোগে বিধানসভায় বিজেপির মুলতবি প্রস্তাব মুলতবি প্রস্তাব জমা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির আনা মুলতবি প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পর বিধানসভায় বিজেপির বিক্ষোভ প্রতিবাদে ওয়াকআউট বিজেপি বিধায়ক আজকে আমরা একটা মুলতবি প্রস্তাব দিয়েছিলাম এই ক্যাবিনেট মিটিং মানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুরো ক্যাবিনেট অযোগ্যদের চাকরির সুপারিশ করে হাইকোর্টে পাঠিয়েছিলেন এখন ক্যাবিনেটের দায়বদ্ধতা হচ্ছে অ্যাসেম্বলি কিন্তু অধ্যক্ষ মহোদয় তিনি একটা দিক বাম সাইডটা তো উনার মানে উনি দেখতে পান না বাম সাইডটা যারা আছেন আমাদেরকে তিনি বললেন যে সাব জুডিস আমি পড়তে দেব না এটা একটা বড় স্ক্যাম একটা ক্যাবিনেট মেধাকে বাদ দিয়ে অযোগ্যদের সুপারিশ করছে ক্যাবিনেট দায়বদ্ধ হচ্ছে অ্যাসেম্বলিতে অ্যাসেম্বলিতে সেই যদি বলার সুযোগ না দেন কোর্টের পরশান বাদ দিতেন এডিট করে দিতেন কিন্তু ক্যাবিনেট নোট আমরা মনে করি মুখ্যমন্ত্রী সহ এই ক্যাবিনেট ডিসিশনের জন্য যেটা হাইকোর্ট চেপে ধরেছে হাইকোর্ট চেপে ধরেছে যে এই অযোগ্যদের নিয়োগের সুপারিশ কারা করলো পিছনে কে এই তো পরিষ্কার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্য সচিবের উপস্থিতিতে পুরো ক্যাবিনেটের জেল চাই আমরা পুরো ক্যাবিনেটের গ্রেফতার চাই এই ইস্যুতে আর এই চোরেদের ক্যাবিনেট অর্পিতার ক্যাবিনেট মোনালিসার ক্যাবিনেট অপা সিন্ডিকেটের ক্যাবিনেট এই এদের আমরা জেল চাই এই পুরো ক্যাবিনেটের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অযোগ্যদের যারা চাকরির সুপারিশ করেছে তাদের জেল চাই শিক্ষায় দুর্নীতি ও অতিরিক্ত পদ সৃষ্টির অভিযোগে বিধানসভায় বিজেপির মুলতবি প্রস্তাব মুলতবি প্রস্তাব জমা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপির আনা মুলতবি প্রস্তাব খারিজ হয়ে যায় বিধানসভায় বিজেপির বিক্ষোভ শুরু হয় এবং প্রতিবাদে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা পুরো মন্ত্রিসভাকে জেলে পাঠাতে হবে এমনই দাবি তোলেন শুভেন্দু অধিকারী আদালতের কাছে দুটো প্রস্তাব রাখা হয়েছে যে আপনারাই বলুন যে সুপার নিউমারি পোস্ট তৈরি করে আমরা তাদেরকে নেব আমরা যারা চাকরিতে চাকরি নেই তাদেরকে বাদ দিয়ে আমরা মেরিট লিস্ট থেকে মহামান্য আদালত এ বিষয়ে কোনো নির্দেশ দেয়নি শুভেন্দুবাবুরা কি দায়িত্ব নিয়ে বলতে পারবেন যে যদি তাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয় বিকাশ ভট্টার্যের মতো আদালতে আইনজীবীরা গিয়ে দাঁড়িয়ে আবার তাদের হয়ে আইনি আইনি লড়াই লড়বেন না আসলে এরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাথে উন্নয়নের কর্মকাণ্ডে পেরে উঠছে না এই ডিসরাপশন করা শান্ত পরিবেশকে অশান্ত করা এবং সমস্ত সময় জলটাকে গুলিয়ে রেখে সেখানে রাজনৈতিক ফয়দা তোলা এবং কোনোভাবেই যারা আন্দোলনকারীরা চাকরি না পায় তার পথ প্রশস্ত করা এটাই এদের একমাত্র কাজ দাবি দেওয়া তাদের থাকতেই পারে নানা রকমের দাবি দেওয়া দিদি মোদীর সুসম্পর্ক সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত দিল্লিতে দোষী পশ্চিমবঙ্গের কুস্তি দেখিয়ে কি লাভ আমার জানা নাই যিনি সঙ্গে মোদীর কোনো বিরোধ নেই অর্থে মিছে তলায় বিরোধ করে কোনো লাভ হবে না